হ্যালো বন্ধুরা, কেমন আছেন? মমিন ইলেকট্রিক সেন্টারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে একটা কম্বাইন সুইচ বা মাল্টি সকেট কিভাবে সংযোগ দিবেন এবং এটা খুব সহজেই করতে পারবেন সেটা আপনাদের বোঝাবো। তো এটা আমার সুপার স্টারের এটা মাল্টি সকেট, অর্থাৎ এর মডেল C30। তো এটা আমি কিভাবে লাগাইতে হয় সেটা আপনাদের দেখাবো। তো প্রথমত আপনাকে এল এবং এন এখানে দেখতে হবে, যেটা এল সেটা লাইন এবং যেটা এন এটা নিউট্রাল। তো প্রথমে এখানে আমার সুইচ সিস্টেম আছে, সুইচ থেকে সকেট আমি লাইন দিব। তো বন্ধুরা দেখেন, এটা আমার সুইচের দুই টার্মিনাল। তো এই সুইচ থেকে আমার এল অর্থাৎ লাইন এখানে দিতে হবে। তো প্রথমত এখানে আমার একটা লাল তার নিতে হবে। তো প্রথমে সুইচের আমি এক পাশে আমি এটাকে স্ক্রু ঢিল দিয়ে আমি টাইট দিব। বন্ধুরা দেখতে পারছেন, এটা আমি সুইচের সংযোগ দিচ্ছি। সুইচের এক প্রান্ত টাইট দেওয়ার পর আমি এইখানে সকেটের পাশে যে আমার দুইটা স্ক্রু এখানে এল এবং এন আছে, তো যেটা এল সেটাকে আমার লাইন দিতে হবে, অর্থাৎ আমি ফেজের কানেকশন করতেছি। তো এখানে আমার সুইচ থেকে দেখেন আমার এল অর্থাৎ সকেটের লাইন দেওয়া হয়েছে। তো এখানে বাকি আরেকটা রয়েছে, একটা অর্থাৎ নিউট্রাল এবং সুইচের আমার মেন লাইন দিতে হবে। তো বন্ধুরা এখানে আট, তো আমার এখানে আর্থের আমি আমার প্রয়োজন নাই, এজন্য আমি আর্থ এখানে কানেকশন দেব না, এটা সরাসরি গ্রাউন্ডিং করতে হবে। তো প্রথমত বন্ধুরা আমার মেন তার এটা ফেজ এবং নিউট্রাল। তো সুইচের আমি দেখেন আমি যেটা আমি এটা বাদছিল সেটা ডাইরেক্ট ফেজ তার আমি এখানে আমি সংযোগ দিছি, এটা সরাসরি মেন সুইচ থেকে আমি নিয়ে এসেছি। তো এটা আমার নিউট্রাল বন্ধুরা, এটার নিচে কিন্তু এন লেখা আছে, এন অর্থাৎ নিউট্রাল তার। তো বন্ধুরা আমি এটাকে আমি সুন্দর করে টাইট দিব। তো বন্ধুরা টাইট দেওয়ার সময় অবশ্যই সুন্দর করে দিবেন, কারণ লুজ কানেকশন থাকলে আপনার সকেট পুড়ে যেতে পারে, তো এর জন্য অবশ্যই সুন্দর করে টাইট দিবেন। তো বন্ধুরা আমার সংযোগ দেওয়া কিন্তু হয়ে গেছে, তো আমি এখানে গ্রাউন্ডিং অর্থাৎ আর্থিন আমি এখানে বাদ রাখলাম, আমার প্রয়োজন নাই। তো এখন আমি বোর্ডের সাথে লাগাবো, আমার কাজ সুবিধার জন্য আমি নিচের MK তলা বোর্ড আমি লাগিয়ে রাখেছি। তো বন্ধুরা একটা কথা না বললেই নয়, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা আমি এখন মাল্টি সকেটকে বোর্ডের সাথে আমি স্ক্রু দিয়ে ডানে বামে আমি স্ক্রু দিয়ে লাগিয়ে দিব। দেখতে পারছেন বন্ধুরা আমি স্টার দিয়ে এটা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা দাম আপনার 250 থেকে 270 টাকা আপনাদের থেকে নেবে। তো এটা আপনার ফ্রিজে ব্যবহার করতে পারেন, আপনার চার্জারের জন্য ব্যবহার করতে পারেন, বিভিন্ন কাজের জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এটা ভালো একটা মাল্টি সকেট, এটা খুবই সুন্দর এবং ব্যবহারে খুব আরামদায়ক। তো এখন আমার সকেট লাগানো হয়ে গেছে, তো এখন আমি মেন সুইচ উঠাই দিব। তো বন্ধুরা আমি উঠাই দিচ্ছি এখন দেখি, হ্যাঁ বন্ধুরা আমার লাইন কিন্তু পেয়ে গেছে, ইন্ডিকেটার জ্বলবে। তো আমি সুইচ দিলে এখানে ইন্ডিকেটার জ্বলবে, প্লাস 3 পিন এবং 2 পিন দুইখানে লাইন পাবে। তো দেখেন বন্ধুরা ইন্ডিকেটার জ্বলছে, তো সেক্ষেত্রে আমার এখানে 3 পিন 2 পিন এবং যে ছোটো আকারে সব পিনে এখানে লাইন পাবে। তো এই ছিল আজকের ভিডিও, বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ।